নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি আর একটা নতুন এসে ভিডিও নিয়ে। আজ আমি বানাবো অমৃতসর সোয়াবিন। তো চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। তার জন্যে প্রথমে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সোয়াবিনটা সেদ্ধ করার জন্য এখানে নিয়ে নিয়েছি গরম জল। এবার এতে দিয়ে দেবো 1 চামচ নুন। এখন সোয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। সোয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এইবার আদা রসুন পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গোলমরিচ এলাচ আর লবঙ্গ। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একে একে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বেকিং পাউডার দিয়ে দেব। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এইবার একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চা পাতা। এইবার এর মধ্যে সেদ্ধ করা সোয়াবিনটা দিয়ে দেব। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। সোয়াবিনটা কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে চাটা ছেঁকে দিয়ে দেব। এখন একটা চাটুতে কেশরি মেথিটা হালকা করে গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা। দিয়ে দেবো হালকা করে ভেজে রাখা কেশরি মেথিটা। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বাটার। এইবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আশা করি আজকের এই নতুন দেশি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।